নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন ইগো স্টিম কিন্তু স্যাক করে দিতে পারে ইন্ডিয়ান ফুটবল এটার বিষয়ে পুরো ডিটেলস জানাবো আমি কেন বলছি মোহনবাগান ফ্যান্সদের জন্য স্বস্তির খবর সেটাও বলবো এই মুহূর্তে হাওয়াস কেমন আছে কবে ফিরবে মোহনবাগান দলে সেটাও জানার আছে লিগ জেতার স্বপ্ন আরও কেন কঠিন হলো মোহনবাগান দলের এই মুহূর্তে মোহনবাগানের মুম্বাই নয় সব থেকে বড় বিপদ কি সেটাও বলবো। আমি কেন বলছি মরণ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল দল আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই ইগোর স্টিম্যাককে কিন্তু ইতিমধ্যেই স্যাক করে দেওয়ার কথাবার্তা ভাবছে এআইএফএফ এর থেকে কিন্তু শেষ সুযোগ চেয়েছে ইগোর স্টিম্যাক যদি কুয়েতের বিরুদ্ধে ভারত ম্যাচ না জিততে পারে তাহলে কিন্তু ইগোর স্টিম্যাক নিজেই ছেড়ে দেবেন এমনটা জানিয়েছেন তো এআইএফএফ কিন্তু ইগোর স্টিম্যাকে নিজেই ছেড়ে দেওয়ার অপেক্ষা এই মুহুর্তে করছে না তারা বোর্ড মিটিংয়ে কিন্তু কিছু বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে এবং এই সিদ্ধান্তর মধ্যে কিন্তু একটা সিদ্ধান্ত হতে পারে ইগোর স্টিম্যাক তাকে ছাটাই করে দিতে পারে এ তো এ তারা কিন্তু এই মুহূর্তে ইউরোপিয়ান অন্যান্য কিছু হেডকোচকে শর্টলিস্ট করেছে এবং যতদূর জানা গেছে ইগোর কিন্তু কিছু বিদেশের ক্লাব অ্যাপ্রোচ করেছে ইগোর স্টিম্যাক তাদের দলের হেডকোচ হতে চায় কি চায় না তো ইতিমধ্যে কিন্তু দুই পক্ষের হাতেই কিন্তু নতুন কন্ট্রাক্ট আছে তো দেখা যাক এর মধ্যে এ আই এফ এফ স্যাক করে কিনা তবে যেইভাবে বোর্ড মিটিং চলছে আমার মনে হচ্ছে ইগোর স্টিম একটা শেষ সুযোগ দেবে হয়তো তারপরেই সমস্তটা জানা যাবে আপনারা কি চান ইগোর স্টিম ইতিমধ্যেই বাদ দেওয়া হোক না ইগোর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই আমি কেন বলছি স্বস্তির খবর মোহনবাগান ফ্যান্সদের জন্য মোহনবাগান এর আগের ম্যাচ চেন্নাইনের বিরুদ্ধে অ্যান্টোনিও লোপেজ হাবাস সাইড লাইনে না থাকায় মোহনবাগান দলের কি অবস্থা হয়েছে সেটা আমরা সবাই দেখেছি একদম ছন্ন ফুটবল খেলেছে মোহনবাগান দেখে কখনো মনেই হয়নি যে এই মোহনবাগান চ্যাম্পিয়ন লিগ হওয়ার দৌড়ে ফুটবল খেলছে দেখে মনে হচ্ছে মোহনবাগান একদম টিম যার বিরুদ্ধে বলবো এক প্রকার রাজত্ব করেই ম্যাচ জিতেছে চেন্নাইন এফসি যেহেতু তিন গোল করেছে চেন্নাই এটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে চেন্নাই যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তো মোহনবাগানের এই দিন খারাপ খেলার অন্যতম কারণ হচ্ছে মোহনবাগানের হেড কোচ আন্টনিও লোপেস হাভাস তার সাইড লাইনে না থাকা হাওয়াস তিনি সাইড লাইনে ছিলেন না কারণ আমি খেলার আগের দিন বলেই যে হাওয়াস তার কিন্তু শরীর খারাপ আছে তো হাওয়াস তার কিন্তু জ্বর হয়েছিল এবং তিনি কিন্তু প্রচন্ড অসুস্থ ছিলেন তার বডির তাপমাত্রা প্রায় একশো একের কাছাকাছি ছিল সেই কারণে হাওয়াস তিনি কিন্তু চেন্নাইনের বিরুদ্ধে সাইড লাইনে থাকতে পারিনি কারণ অত জ্বর নিয়ে কোচিং করানো সাইড লাইনে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু মোটেও সম্ভব নয় তাই হাওয়াস তিনি ছিলেন না তো এই মুহূর্তে ভালো খবর হচ্ছে হাওয়াস তার কিন্তু জ্বর অনেকটা ঠিক হয়ে গেছে গতকাল হাওয়াস তার কিন্তু বডি টেম্পারেচার সারাদিনই নর্মাল ছিল এবং আশা করা হচ্ছে আজকে নয়তো কালকে কালকের মধ্যে শিওর হাওয়াজ তিনি কিন্তু মোহনবাগানের আবার হয়ে কোচিং করতে শুরু করে দেবেন এবং আমরা পাঞ্জাবের বিরুদ্ধে অ্যান্টোনি লোপেজ হাভাসকে অবশ্যই মোহনবাগানের সাইড লাইনে দেখতে পারবই পারবো অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদের জন্য সুখবর হাওয়াস তিনি কিন্তু আবার সাইড লাইনে ফিরবেন এবং হাওয়াস সাইড লাইনে থাকাটা কতটা জরুরি সেটা আমরা সবাই দেখেছি কারণ হাওয়াস যবে থেকে মোহনবাগানের দায়িত্ব নিয়েছে তবে থেকে বড় বড় প্রতিপক্ষর সঙ্গে খেলেও কিন্তু মোহনবাগান হারিনি হাওয়াস ছিল না একটা ম্যাচে মোহনবাগান হেরে গেছে এর থেকে বোঝা যাচ্ছে তিনি কতটা গুরুত্বপূর্ণ এইবারে বলি কিন্তু স্বপ্ন হয়ে গেল এই মুহূর্তে মুম্বাই তারা কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে মোহনবাগানের থেকে পয়েন্ট পার্থক্য পাঁচ পয়েন্ট এগিয়ে গেল এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি তাদের পয়েন্ট কিন্তু কুড়ি ম্যাচে চুয়াল্লিশ এবং মোহনবাগানের উনিশ ম্যাচে উনচল্লিশ অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে মুম্বাই সিটি এফসি তাই এইবার কিন্তু তাদের আগামী দুটো ম্যাচ জিততেই হবে যেন পোকারেনো যদি এই যে দুটো ম্যাচ জিততে না পারে মোহনবাগান তাহলে কিন্তু মোহনবাগানের লিগ যেটা স্বপ্ন শেষ হয়ে যাবে মোহনবাগানের যে আপকামিং তিনটে ম্যাচ আছে তার মধ্যে প্রথম দুটো একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বেঙ্গালুরু এফসি এই দুই দলের বিরুদ্ধে মোহনবাগানকে জিত জিততেই হবে যেন তেন প্রকারে যদি এই দুই ম্যাচ মোহনবাগান জিতে যায় তাহলে মোহনবাগান যে কনফিডেন্স পাবে সেই কনফিডেন্সে কিন্তু মোহনবাগান ফাইনাল ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে জিতলেই মোহনবাগান লিগশিল জিতে যাবে অর্থাৎ এই মুহূর্তে আমাদের একটা অঙ্ক পরিষ্কার রাখতে হবে মুম্বাই যাই করুক মোহনবাগান যদি এখান থেকে পরপর তিনটে ম্যাচ জেতে ইনক্লুডিং লাস্ট ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তাহলে মোহনবাগান কিন্তু লীগ চ্যাম্পিয়ন হবেই হবে কেউ আটকাতে পারবে না অর্থাৎ মোহনবাগানের লিপশিল জেতাটা একটু কঠিন হয়ে গেল কিন্তু অসম্ভব নয় তিনটের মধ্যে তিনটে মোহনবাগানকে জিততেই হবে তাহলেই কিন্তু মোহনবাগান হতে পারে লিগ চ্যাম্পিয়ন তো বন্ধুরা এইবারে বলি মুম্বাই সিটি এফসি নয় মোহনবাগান দলের আসল বিপদ কি ইতিমধ্যেই আমরা দেখেছি ভারতের তাপমাত্রা প্রবল বেড়েছে বিশেষ করে কলকাতায় এই মুহূর্তে কলকাতার টেম্পারেচার ছত্রিশ ডিগ্রি প্লাস অর্থাৎ এত তাপমাত্রায় ফুটবল খেলা প্রায় অসম্ভব মোহনবাগান দলে এমন কিছু কিছু প্লেয়ার আছে যারা কিন্তু ঠান্ডার দেশ থেকে এসে ফুটবল খেলে যেমন জনি কাউকো হেক্টারিউসতে এর আগের ম্যাচ গরমের কারণে এরা এত ক্লান্ত হয়ে গেছিল ষাট মিনিটের মাথায় হেক্টারিউসতে আর জনি কাউকো বিচ্ছিরি ভাবে হাঁপাচ্ছিল দেখে মনেই হচ্ছিল যে জনি কাউকো আর হেক্টারিউসতে পারবে না যদিও জনি কাউকো তুলে নিয়েছিল কিন্তু হেক্টার ইউসতে তোলেনি এত মারাত্মক গরমে মোহনবাগানের কিন্তু কিছু বিদেশি খেলোয়াড় তাদের ফুটবল খেলতে প্রচন্ড অসুবিধা হচ্ছে এই গরমে আমরা যারা কলকাতায় থাকি তাদেরই ফুটবল খেলতে ছুটে যাচ্ছে তাহলে তো বিদেশি প্লেয়াররা এখানে এসে তাদের মানাতে কিছু টাইম কালগাম লাগবেই তাই মোহনবাগান আমি মনে করি চেন্নাইয়ের বিরুদ্ধে হারার এটা সব থেকে বড় কারণ সেটা হচ্ছে টেম্পারেচার সেদিনকারেও কিন্তু কলকাতার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি প্লাস মানে মারাত্মক গরমে মোহনবাগান খেলোয়াড়দেরকে ফুটবল খেলতে হয়েছে এবং এটা কোনো অজুহাত নয় চেন্নাই দলকেও কিন্তু এই গরমে ফুটবল খেলতে হয়েছে তবে মোহনবাগান পারিনি এই গরমে ফুটবল খেলতে কিন্তু চেন্নাই পেরেছে এইটা হচ্ছে থেকে বড় কথা অর্থাৎ আমি বলতেই পারি এই মুহূর্তে মোহনবাগানের সব থেকে বড় বিপদ সেটা হতে পারে এই গরম অন্যবারে কিন্তু আই এই সময় শেষ হয়ে যায় কিন্তু এইবারে আইএসএল চলছে এটাই হচ্ছে কারণ এত গরমের মধ্যে খেলতে পারছে না ফুটবলাররা তো দেখা যাক এই গরমকে বন্ধু বানিয়ে কবে মোহনবাগান আবার ফিরতে পারে তবে হাওয়াস তিনি কিন্তু চেষ্টা করাচ্ছেন এই গরমের সঙ্গে সমস্ত খেলোয়াড়কে মানিয়ে নিয়ে যাতে মোহনবাগানের খেলোয়াড়রা গরমকে একসঙ্গে করে ফুটবল খেলতে পারে অর্থাৎ গরমই হচ্ছে এই মুহূর্তে মোহনবাগানের সব থেকে বড় বিপদ বন্ধুরা এবারে লাস্ট আপডেট দি আমি কেন বলছি কেরালার বিরুদ্ধে মরণ ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে পয়েন্ট টেবিল কিন্তু প্রচন্ড জমে উঠেছে এবং বলবো এক প্রকার দেওয়ালে পিঠ থেকে গেছে ইস্টবেঙ্গল দলের ইস্ট বেঙ্গল তাদের উনিশ ম্যাচে আঠেরো পয়েন্ট ইস্টবেঙ্গলের হাতে আছে আর তিনটে ম্যাচ সেই তিনটে ম্যাচ যদি ইস্ট বেঙ্গল যেতে তাহলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট হবে সাতাশ তখন ইস্ট বেঙ্গল দলকে কিন্তু অন্য দলের উপর ভরসা রাখতে হবে কারণ এই মুহূর্তে যা পয়েন্টস টেবিল আছে চেন্নাই পাঞ্জাব এরা যদি আগামী তিনটে ম্যাচ যেতে তাহলে কিন্তু এরা তিরিশ পয়েন্টে পৌঁছে যাবে তাই ইস্ট বেঙ্গল দলকে প্রথমত নিজের তিনটে ম্যাচ জিততেই হবে তারপরে ভগবানকে ডাকতে হবে যাতে ভগবান তাদের অনুযায়ী অন্য দলের করে অর্থাৎ বলতেই পারি বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে দল এবং কেরালার বিরুদ্ধে যদি ইস্টবেঙ্গল হেরে যায় অথবা ড্র করে তাহলে ইস্টবেঙ্গল দলকে ব্যাগপত্র গুটিয়ে বাড়ি চলে যেতে হবে অর্থাৎ ইস্টবেঙ্গল দল আমি প্রে করবো যাতে তারা সমস্ত প্লেয়ার নিজের দুশো পার্সেন্ট দিয়ে এই ম্যাচটা খেলে এবং জেতার চেষ্টা করে তো বন্ধুরা আপনার কি মনে হয় ইস্ট বেঙ্গল দল কি টপ সিক্সে পৌঁছাতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন রাজন সবাইকে অ্যাক্রোধ করব তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ